এখন থেকে শীতকালে ভিজে জামা কাপড় শুকান, তাও মাত্র একটা ছাঁকনির সাহায্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে ভিজে জামা কাপড় শুকাতে আমাদের প্রচুরই কষ্ট হয়। শীতকালে রৌদ্র খুব কম থাকার কারণে এই ভিজে জামা কাপড় শুকাতে খুবই কষ্টকর। বিশেষ করে মোটা উলেন, সোয়েটার, জ্যাকেট, টুপি এই সমস্ত জামা কাপড় শুকানোর খুবই প্রয়োজন হয়ে থাকে, কারণ প্রচণ্ড শীতে এগুলো আমাদের প্রত্যেক দিনে ব্যবহারের কাজে লাগে। আজ যে টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব, তাতে করে বন্ধুরা এই জামা কাপড় যদি ভিজে বা ঠান্ডা অবস্থায় থাকে, তাহলে কি করে চটকনাৎ আমরা এই জামা কাপড়টাকে শুকিয়ে নেব বা গরম করে নেব। আমরা একটা আয়রনের সাহায্যেও কিন্তু এই জামা কাপড়গুলোকে গরম করে নিতে পারি বা শুকিয়ে নিতে পারি। কিন্তু যেহেতু এই উলেন জামা কাপড়ে আয়রন দিয়ে শুকানোটা একদমই অস্বাস্থ্যকর, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব আয়রন ছাড়াও আর কি কি পদ্ধতিতে আমরা এই জামা কাপড় শুকিয়ে নিতে পারব। বন্ধুরা, শীতে খটখটে রোদ তো দেখা যায় না, একবেলার রোদ তাও ঘন্টা দু ঘন্টার বেশি থাকে না, তাই এই ভিজে জামা কাপড় শুকাতে খুবই কষ্টকর। এই জামা কাপড়কে যদি বাড়িতে শুকানো হয় ঘরের ভেতরে, তাহলে ঘরও কিন্তু খুবই ঠান্ডা হয়ে যায়, ফ্যানের তলায় শুকানোর কথা তো ভাবাও যায় না। এছাড়া আমরা আগেকার যুগে আমাদের বাড়িতে যখন উনুনে রান্না হতো, তখন আমরা এই উনুনের ঘরের মধ্যেই জামা কাপড় বেঁধে আশেপাশে রেখে দিতাম, উনুনের গরমে আমাদের জামা কাপড় শুকাতে খুবই সাহায্য হতো। আজ যে টিপস আপনাদের সাথে শেয়ার করছি, তাতে করে এই জামা কাপড় শুকাতে খুবই সুবিধা হবে এবং খুব সহজে আমরা জামা কাপড়কে ঠান্ডা থেকে গরমও করে নিতে পারি। এইরকম ভারী ভারী মোটা মোটা জিন্সের প্যান্টগুলো আয়রনের থেকে খুব সুন্দর কিন্তু ভালোভাবেই শুকিয়ে যায় বা গরম থাকে। বিশেষ করে ছোট বাচ্চাদের যে গেঞ্জি টেঞ্জিগুলো পরে, সেগুলো যদি এরকম ভিজে অবস্থায় থাকে, তাহলে সেগুলো তাদেরকে পরালে শরীর খারাপের সম্ভাবনা থাকে। আর যে টিপস দেখাচ্ছি আপনাদের, দেখুন এই আয়রনের সাহায্যে আমরা উলেন জামা কাপড় কিন্তু শুকিয়ে নিতে পারি না। তাই দেখুন গ্যাসের মধ্যে গ্যাস ধরিয়ে গ্যাসটাকে একদম সিম করে দিতে হবে। এই সিম গ্যাসে দেখুন একটা আমি এরকম ছাঁকনি, গামলা বা থালা যেটাই থাকবে এরকম ভাবে বসিয়ে নিচ্ছি। দু পাঁচ মিনিট এইভাবে রাখার পরে এই ছাঁকনিটা বা এই ছালনিটা অনেকটাই গরম হয়ে যাবে। একদম সিমে থাকলে কোনো অসুবিধা থাকবে না, দেখবেন ভালোই গরম হয়ে যাবে। এরপরে টুপি, মোজা, রুমাল এই সমস্ত যে ছোট ছোট জামা কাপড় থাকে, এইভাবে শেকে শেকেও কিন্তু আমরা শুকিয়ে নিতে পারি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দিয়েছি, আমার এই ছাঁকনিটা যথেষ্ট গরম হয়ে গেছে। এইভাবে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় বিশেষ করে পরানোর আগে যদি এইভাবে গরম করে নিয়ে পরাতে পারি, তাহলে ছোট বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনাটাও থাকে না। বন্ধুরা, আজকে যে টিপস আপনাদের সাথে শেয়ার করছি, এটা পুরনো দিনে হারিয়ে যাওয়া দাদু ঠাকুমার হাতের এই টিপসগুলো, যেগুলো করে আমরা আমাদের জামা কাপড়গুলোকে আমাদের মা কাকিমারা শুকিয়ে থাকতো। আজকে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই এই টিপসটা একবার ফলো করে দেখবেন। এছাড়া আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ যে টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের অনেকই হেল্পফুল মনে হবে। অবশ্যই আপনারা এই টিপসটা মাথায় রাখবেন। আজকের মতো নমস্কার জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।